গেট স্টার্ট কন্টেইনার আমাদের দুইটা আছে, একটা হলো যে আমাদের কি শুধু কন্টেইনার, এটা হচ্ছে ফিক্সড উইড, আর একটা হলো যে ফুল উইড। বুঝে গেছে? কন্টেইনারে আমাদের আর কোনো কিছু নাই, আমরা এদিকে যাওয়ারও দরকার নেই, এদিকে যাওয়ার দরকার নেই। তারপরে যাই কোথায়? যদি ফুল উইড, যেটা ফুল উইডের কন্টেইনারের ক্ষেত্রে শুধু লিখতে হবে কি কন্টেইনার হাইফেন ফুল উইড, এটাই ঠিক আছে। আচ্ছা, গ্রিড সিস্টেম, আমি কয়টা গ্রিডের কথা বলছি? বারোটা গ্রিডের কথা বলছি। সেই গ্রিডগুলো এই যে এখানে আছে, এক দুই, যদি আপনি বারো কলাম বানাইতেছেন তাহলে এখানে দিতে হবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। এখানে বারোটা আছে না কম আছে? দেখেন তো বারোটাই আছে। যদি আপনার বারো ভাগ দরকার হয় বারোটাই, আর যদি আপনাকে তিন ভাগ দরকার হয় তাহলে চার চার চার। বারো কী করতে হবে? মিল করতে হবে সবসময়। বারো আমরা কী করবো? মিল করব। সেই কলামগুলোর নাম দেওয়া আছে কল দিয়ে, সেটা কল দিয়ে, কল দিয়ে আমরা কাজ করছিলাম না? এখানে কল সিক্স দিলেও কাজ করবে, কল ফোর দিলেও কাজ করবে। এখানে আরও আছে কল এস এম, কল এম ডি, কল এল জি, কল এক্সএস, ঠিক আছে। তো এখানে কোশ্চেন আসতে পারে যে এখানে এত ধরনের কল কেন, এত ধরনের? হ্যাঁ, এখানে হলো যে স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, তারপর এক্সট্রা লার্জ ডিভাইস। বুঝে গেছে? আমরা সবগুলাই করব, আমরা সবগুলাই করব। হ্যাঁ, আমরা এখন দেখি কলামের ক্ষেত্রে, এটা আমাদের কলাম না? এই কন্টেইনারের ভিতরে একটা রো নিতে হবে, কি নিতে হবে? রো। এই রোটাকে আমি কয় ভাগ করবো বুঝছেন? চার ভাগ করব। চার ভাগ দিলে কি দিতে হবে? ডিপ ক্লাস কল থ্রি, এরকম না? ডিপ কয়বার? চারবার। এইটা এখানে বসাই দেই, এরকমই না? এগুলো মুছে দেই, আর কলাম শুরু করছি কন্টেইনার। এটা হচ্ছে রো, এটা রো। সুন্দর করে একটু স্পেস দিয়ে দেই, সাবটেক এটা কপি করলাম। কয়বার দেব? চারবার হয়ে গেছে। দেখি আমাদের চারবার আসে কি না, আসছে না? সুন্দর এসেছে, অটোমেটিক চার ভাগ হয়ে গেছে। আমাদের কোনো কিছু করা লাগে? করা লাগে না। শুধু আমার, আপনারা যদি কল এমডি লেখেন চার ভাগ কাজ করবে, সমস্যা নেই। এইটা মনে করেন যে আপনি রেসপন্সিভ করছেন, এটা কি করছেন? এইখানে দেখেন, এটা আমি গ্যালাক্সি এস ফাইভে দেখতেছি, গ্যালাক্সি এস ফাইভে। এখানেও চার কলাম আসছে না? আমার এই জায়গায় চার কলামের দরকার নেই, এটা এক কলাম এক কলাম করে আসবে, চার কলামের দরকার নাই। অথবা এরকম আসতে পারে যে রেসপন্সিভ, আমি সাতশো সাতষট্টি একটা ডিভাইস আছে, আটশো এরকম ট্যাপ আছে, এইগুলো ট্যাপ। এখানে কয় কলাম আসছে? চার কলাম আসছে। আমার এই কলামের চারটা দরকার নেই। আমার চার কলামের দরকার নেই, এই জায়গায় আমার দুই কলাম করে আসবে, এই জায়গায় দুই কলামে। এটা হলো যে স্মল ডিভাইস, এটা স্মল ডিভাইস। স্মল ডিভাইসের ক্ষেত্রে এরকম যে কল এস এম, এস এম তো স্মল, এখানে অর্ধেক অর্ধেক করে আসবে, সিক্স সিক্স, এখানে সিক্স সিক্স সিক্স। বুঝে গেছে? এখানে দেখেন এটা কি করছে, আমরা তো চার ভাগ করছি, আর এখানে আবার লিখছি কি কল স্মল লিখছি না? এটা অটোমেটিক এই সিএসএসটা, তখন এটা বন্ধ হয়ে যাবে, তখন এই সিএসএসটা কাজ করবে। আমরা দেখি এই ডিভাইসে আসছে না? সুন্দর আসছে, অর্ধেক অর্ধেক হয়েছে। এইটা হলো যে রেসপন্সিভ করার জন্য। তো এই ধরনের হলো যে যখন আমাদের, আপনারা নর্মালি এইটা ইউজ করতে পারেন অথবা এইটা ইউজ করবেন সবসময়, অলওয়েজ এএমডিটা ইউজ করবেন। না, আপনারা এইটা দিয়েই ডেস্কটপের ক্ষেত্রে এই মিডিয়ামটা ইউজ করবেন, এমডি, এইটা দিয়ে সবসময় কাজ করবেন, এমডি দিয়ে। হ্যাঁ, এমডি তখন এই যে এস এমটাও দিয়ে দেবেন সাথে, এমডি মানে এই যে কল এমডি ফোর, কল এমডি ফোর চার ভাগ করলাম, ওই চার ভাগকে যদি আমরা দুই দুই করে শুক করে দিতে চাই তাহলে আমরা কল সিক্স, কল সিক্স, ওই যে কল এস এম সিক্স, কল এস এম সিক্স এরকম দিয়ে দেবো। সেগুলো অবশ্যই এরকম স্পেস দিয়ে দিয়ে দিতে হবে। বুঝা গেছে?
না বুঝেন নাই, সবগুলাই বসাই দিলে দিলেন সমস্যা নেই, অবশ্যই সিএসএস করতে হবে। এটা তো আমরা ফ্রেমটা বানাচ্ছি, ফ্রেমের বাইরে যে কসমেটিক গুলো আমাদের দিতে হবে। কোনটা? এই যে এখানে কল এমডি, এই যে কল এমডি এরকমই না, এই যে এই জায়গায় শুধু এমডিটা দিলেই হয়ে গেল। কল এমডি শুধু কল থ্রি লিখছিলাম না, কল থ্রি না লেখে কল এমডি লিখলাম, একই কাজ, একই কাজ। আপনি কোন কোন ডিভাইসে সাপোর্ট দিতে চাচ্ছেন, কেমন দিতে চাচ্ছেন? যেমন যেমন হলো যে এই আমার ল্যাপটপে চার কলাম শো করাইতেছে, চার কলাম শো করাইছে না, তারপর এই জায়গায় হলো যে কত শো করাইতেছে, চার শো করাইতেছে। আপনি যদি এখন এই কল 67 তে যান তখন হলো যে 77। যদি আপনি কল শুধু কল ইউজ করেন, শুধু কল 6 কল 4 এটা ইউজ করেন, তাহলে আপনার 800 অথবা 900 থেকে স্মল ডিভাইস শুরু হয় অথবা 1024 থেকে শুরু হয়। আর যদি আপনি কল এমডি শুরু করেন মিডিয়াম ডিভাইস, তখন আপনার 767 থেকে স্মল ডিভাইস শুরু হয়। যেমন এই জায়গায় আমি আগে 800 লিখছিলাম, এই 800 ক্ষেত্রে এই জায়গায় হলো যে অর্ধেক অর্ধেক আসছিল, মনে আছে? এই জায়গায় কিন্তু অর্ধেক অর্ধেক আসে নাই, তার মানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারেন। আপনারা কল এমডি ইউজ করতে পারেন অথবা শুধু কল ইউজ করতে পারেন, আর বাকি হলো যে কল এসএম, আপনার ছোট ডিভাইসে একটা শো করাবেন না দুইটা শো করাবেন না চারটা শো করাবেন কলাম সেই অনুযায়ী। বুঝে গেছে না? বুঝেন নাই, যাদের কলাম ভাগাভাগিতে সমস্যা হয় তারা মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের সিএসএস করতে তেমন আর কোনো ভেজাল হবে না, ডিপ ভাগাভাগি করতে, বুঝছেন? আচ্ছা, এইটাই হলো যে কন্টেইনার। আমি যদি এইটাকে বলি যে এখানে তিন ভাগ থাকবে, এইটা হলো যে সাত ভাগ থাকবে, হবে না? কোয়াল এমডি অথবা কোয়াল সি, এটা হলো যে তিন, ওই সাত ভাগ থাকবে, কেমন করে নয় থাকবে, এদিকে এদিকে কল তিন আর একে কল নয়, ভাগাভাগি একই না? সেম এই যে এই অনুযায়ী বুটস্ট্র্যাপের অনুযায়ী দেওয়া আছে, আপনাদেরকে ওই অনুযায়ী শেখানো হয়েছে। এটাই হলো যে ওর গ্রিড, এটাই ওর গ্রিড, আর এখানে তেমন কোনো কিছু নাই, গ্রিডের তেমন কোনো কিছু নাই। আপনি এই যে এখানে কল এমডি স্টার স্টার এখানে বলে দিছে, কল এমডি 6 কল এমডি 2 কল এমডি 4, আপনার ইচ্ছা মতো আপনি 12টা কলাম ভাগ করবেন, প্রত্যেকটাতে অবশ্যই রো ইউজ করবেন, অবশ্যই রো ইউজ করবেন, যেটা বললাম অটো রেসপন্সিভ করে। এখানে গ্রিডে তেমন আর কোনো কিছু নাই, আর আছে টাইপোগ্রাফি, আর আছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে টেক্সট হিডিংগুলো আছে না, ফন্ট কেমন হবে, এইচ লিখলে আমাদের কত, এইচ ওয়ান লিখলে কত ফন্ট সাইজ আসে, এদের অটোমেটিক একটা ফন্ট সাইজ লিখে দেওয়া আছে, ফন্ট সাইজ লিখে দেওয়া আছে, ফন্টের কালার কী হবে, ঠিক আছে, আপার ক্যাচ হবে না লোয়ার ক্যাচ হবে, এগুলা হলো যে টাইপোগ্রাফি, এগুলা টাইপোগ্রাফি। যেমন টাইপোগ্রাফিতে ফন্ট সাইজ ডিফল্টভাবে দেওয়া আছে 16 পিক্সেল, ডিফল্টভাবে 16 পিক্সেল, লাইন হাইট হলো যে 1.5 em, এটা দেওয়া আছে ইএম এ। ওটা ওই পিক্সেল যেমন আমরা দিছিলাম না, পিক্সেল টু ইএম, ওটা ইম্পারসাইজ, হ্যাঁ পার্সেন্টেজ আকারে বাড়ে। তারপরে ফন্ট ফ্যামিলি ডিফল্ট ফন্ট দেওয়া আছে এটা হেলভেনটিকা নিউ, এই যে পুরোটা এই তিনটা হয়, এরিয়াল সেন্স সেরিফ। তারপরে পি, পি এর মার্জিন টপ 0 দেওয়া আছে, মার্বির মার্জিন বটম দেওয়া আছে 1 ERM, মানে 16 পিক্সেল, ডিফল্ট দেওয়া আছে কত, যদি আপনি কোথাও পি লেখেন অটোমেটিক মার্জিন বটম 16 পিক্সেল আসবে, বুঝছেন? এটা হলো যে টাইপোগ্রাফিতে এটা দেওয়া আছে। এবং এইচ থেকে 6 পর্যন্ত, এইচ থেকে 6 পর্যন্ত যদি কোথাও 1 H লেখেন, এইচ 1, তার জন্য 40 পিক্সেল ফন্ট আসবে, ফন্ট সাইজ। এইচ 2 লেখলে 32 পিক্সেল, এইচ 3 লিখলে 28 পিক্সেল, এইচ 4 লিখলে 24 পিক্সেল, 5 লিখলে, এগুলোতে তেমন আমাদের কোনো কাজ নাই, তেমন আমাদের কোনো কাজ নেই টাইপোগ্রাফিতে, আপনি যেমন লিখবেন তেমন আসবে। বুঝা গেছে? তো আমাদের যদি কখনো ওই যে আমরা লিখছিলাম না ফন্ট উইথ বোল্ড সিএসএস এর ক্ষেত্রে, এইখানে হলো যে তেমন কোনো কিছু লেখার দরকার নেই, এদের হলো যে সিএসএস গুলো লেখা আছে টাইপোগ্রাফিতে। ফন্ট ওয়াইড এটা কিসের মধ্যে, ফন্ট সাইজ, ফন্টের কালার, তারপর হচ্ছে যে ফন্ট ফ্যামিলি, এটা টাইপোগ্রাফির মধ্যে পড়ে। যেমন এদের টাইপোগ্রাফিতে অনেকগুলো ফন্টের দেওয়া আছে, যেমন ফন্ট উইথ বোল্ড,
কনডুইট বোল্ট। এই ক্লাসটা যদি আপনি কোথাও কল করেন, যেমন আমি এইটাতে আমি লিখলাম প্রথমেরটাতে, এই যে এটাতে আমি একটা ক্লাস যোগ করাই দিলাম কনডুইট বোল্ট, আমি যদি এটা রিফ্রেশ দেই দেখেন মোটা হয়েছে না, অটো একটা ক্লাস দেওয়া আছে। তো এরকম অনেকগুলো যদি আপনার বোল্ট দরকার হয় কখনো সিএসএস এ গিয়ে লেখার দরকার নাই যে কনডুইট বোল্ট, এই ক্লাসটা কপি করে বসাই দিবেন কনডুইট বোল্ট হয়ে যাবে। ফন্ট উইথ বোল্ডার ওর থেকে আরও একটু বড়, ফন্ট ইটালিক আমরা লিখছিলাম না ইটালিক, এখানে একটা লেখা আছে শুধু আপনি এই ক্লাস, এটা হলো যে ক্লাস দেওয়া যে ডট ফন্ট ডট সহ দেওয়ার দরকার নেই, শুধু ইটালিক এটা যদি কপি করে দেই আমাদের এখানে ক্লাসগুলোতে, এই যে ইটালিক দিয়ে দিলাম আসছে না ইটালিক। তারপরে কি দেওয়া আছে ফন্ট ওয়েট লাইট, ফন্ট উইথে আমরা বোল্ড দিছিলাম না, লাইট হলো যে একটু চিকন হবে লাইট ফন্ট, তার ফন্ট উইথ লাইটার আরও একটু উজ্জ্বল চিকন হবে, ফন্ট নর্মাল ফন্ট নর্মালি থাকে যেটা সেটাই ফন্ট হবে, লিড স্মল যদি ছোটো দরকার হয়, এটা আমরা যে টেক্সট অ্যালাইন লিখছিলাম না লেফট রাইট এইখানেও সেটাই আছে, যে টেক্সট লেফট এইখানেও যে টেক্সট অ্যালাইন লেফট এই সিএসএস এ দেওয়া আছে, মানে এই এটার জন্য আমরা সিএসএস করা লাগবে না, এটা তো ডিফল্টভাবে তো টেক্সট লেফট থাকে না, তা আমরা যদি রাইট লিখি একটা, এই যে এটাতে দিয়ে দিলাম টেক্সট আর আই জি এইচ টি রাইট, দেখেন এই যে এই এইটা হয় রাইট থেকে শুরু হয়েছে না, এখানে আমাদের সিএসএস লেখা লাগছে লাগে নাই, টেক্সট লেফট টেক্সট রাইট এরকম আমরা দিতে পারবো, তারপরে টেক্সট ব্রেক টেক্সট সেন্টার বুঝে গেছে, অনেকগুলো এখানে সিএসএস এদের হ্যাঁ মনে হয় কোথায় এস্টার এস্টারে অন্য কিছু লিখে দিতে হবে, এমডি এমডি এস এম যেগুলো আছে না সেই ডিভাইসে গিয়ে আমার টেক্সট রাইটে দরকার হতে পারে টেক্সট লেফটে দরকার হতে পারে, সেগুলো এখানে এস্টার দিয়ে বলে দিছে। আপনারা যদি চান যে আমরা সিএসএস এ লিখবো তাও লিখতে পারবেন, যে আমার এত কিছু দরকার নেই আমি শুধু গ্রিডটা নেব, আপনারা গ্রিডটা নিয়ে বাকিগুলো যদি বলেন যে আমি নিজেই এতগুলো সিএসএস লিখবো সমস্যা নেই লিখতে পারেন, ঠিক আছে এটা আপনার উপর। এটা গেল যে টাইপোগ্রাফি বুঝছেন, আচ্ছা তারপরে আছে কি কালার্স, কালার্সের ক্ষেত্রে কি আমরা এরা হলো যে অনেকগুলো কালার টেক্সটের কালার দিয়ে রাখছে, অনেকগুলো টেক্সটের কালার দিয়ে দিছে, যেমন এখানে মনে হয় প্রায় দশটার মতো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, কয়টা দশটা কালার দিয়ে রাখছে, একটা হলো যে টেক্সট মিউট টেক্সট প্রাইমারি, আমি এই যে প্রাইমারিটা ইউজ করি কি শুরু করবো, এই যে আমি এখানে দিলাম স্পেস দিয়ে দিয়ে অনেকগুলো সিএসএস লেখা যায় না, তো কালারের ক্ষেত্রে এই এই কালারটার নাম প্রাইমারি কালার, হ্যাঁ তো আপনারা যদি এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, একটা আছে মিউট কালার, এই যে এখানে কালারটা যেগুলো আছে না এটার নাম মিউট কালার, এটার নাম হলো যে প্রাইমারি কালার, এটার নাম সাকসেস কালার, কি কালার সাকসেস, এটার নাম ইনফো, এটার নাম হচ্ছে ওয়ার্নিং, আমরা যেগুলো কালার ইউজ করি হলুদ দেখলে কি বোঝানো হয়, রাস্তার মধ্যে দেখবেন যে একটা সাইনবোর্ড দিয়ে দিয়েছে হলুদ কালারে, মানে ওয়ার্নিং দিয়ে দেয় যে এখানে একটু সচেতনতা অবলম্বন করে যাওয়াটাই বেটার, থাকে না রেড কালার মানে কি ডেঞ্জার, ঠিক আছে আর যদি ইনফো কালার একটু হালকা সবুজে থাকে ইনফরমেশন দিয়ে দেয়, এটা হলো যে সেকেন্ডারি কালার ড্রাগ কালার বডি কালার। এই যে যদি আপনার কখনো যে কালারগুলো এখানে দেওয়া আছে নামগুলো মুখস্থ রাখবেন, জাস্ট মিউট প্রাইমারি সাকসেস সবগুলোর সামনে টেক্সট আছে, সবগুলোর সামনে টেক্সট আছে মিউট প্রাইমারি ইনফো ওয়ার্নিং ডেঞ্জার সেকেন্ডারি হোয়াইট ডার্ক বডি, প্রায় এই জিনিসটা সব জায়গায় আছে অনেক জায়গায় বোঝা গেছে। আপনার যে কোনো ক্লাস যদি আপনার দরকার হয় যে ডেঞ্জার কালার, এই যে ডেঞ্জার আপনি কপি করবেন, আপনার যদি এখানে একটা শুধু স্প্যান নেন ক্লাস ডেঞ্জার স্প্যান, এটা না শুধু আমি অল্প একটু জায়গাতে ডেঞ্জার কালার দেব আসছে না বুঝছেন, এই কালারগুলো আপনাকে নিজেকে লেখা লাগতো, এই লেখাগুলো ওরা লিখে দিছে বুঝা গেছে, টেক্সটের কালার এগুলো টেক্সট টেক্সট বাবদ, কি বাবদ টেক্সট বাবদ,
তারপরে আরো নিচের দিকে আসেন, এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা দেইনি ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ওই 10 ধরনের, আগে যে টেক্সটের ক্ষেত্রে যে 10 ধরনের কালার দেখলাম, 8 9 10 এরকম হবে, এখানেও সেই কালারগুলো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবেও দেওয়া আছে। যেমন বিজি প্রাইমারি, উপরে কি দেখছিলাম, টেক্সট প্রাইমারি, এখানে কি বিজি প্রাইমারি, বিজিতে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, ব্যাকগ্রাউন্ড সাকসেস, ব্যাকগ্রাউন্ড ইনফো। যেমন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি, যেমন সাকসেস কালারটা দিই, সাকসেসটা এই যে এখানে দিয়ে দিলাম, আসবে না, আসছে না, ঠিক আছে। যদি কখনো আপনার নিজস্ব কালার দরকারে, আপনার নিজস্ব নাম এখানে বানাই দিবেন, ঠিক আছে। সাকসেস, সাকসেস আছে, প্রাইমারি আছে, ওয়ার্নিং আছে, ডেঞ্জার আছে, সেকেন্ডারি আছে, ডার্ক আছে, বুঝা গেছে। আচ্ছা, এই যে এরকম আসবে, কালার গেল, আর কি গেল, টাইপোগ্রাফি গেল। তারপর আছে টেবিল, আমরা টেবিল করছিলাম না, আপনাদেরকে টেবিলের সিএসএস লেখাই দেখাই নেই, আমি টেবিলের সিএসএস করছি, ওই সেম বর্ডার দেওয়া হয় টেবিলে। তারপর টেবিলের ক্ষেত্রে আর একটা ট্যাগ আছে, প্রপার্টি আছে বর্ডার কলাপস, তাই না, কলাপস, ওইটা না দিলে আসবে না, ওইটা না দিলে পেডিং, মার্জিন, বর্ডার এগুলো সুন্দরভাবে কাজ করে না, বর্ডার কলাপস, কলাপস দিতে হয় শুধু এতে। তো টেবিল যখন বানাবেন, তো টেবিল বানানোর ক্ষেত্রে আপনার যদি এরকম নর্মাল টেবিল দরকার হয়, যে একটা টেবিলে শুধু নিচের দিকে শুধু বর্ডার থাকবে, তাহলে ওই টেবিলের, টেবিলের ক্লাস হিসেবে এই টেবিলটা লিখতে হবে, ক্লাস হিসেবে টেবিলটা লিখতে হবে। যেমন আমরা যদি লিখি, আমি একটা টেবিল কপি করি, হ্যাঁ, এটাই তো টেবিল, একটা টেবিল আমি দিয়ে দিলাম, নিচে একটা কন্টেইনার বানাই, ডিপ ক্লাস সিও, কন্টেইনার বানান কি ডিপ, ঠিক আছে। এরপরে কি হবে, ডিপ ক্লাস রো হবে, এর ভিতরে কি হবে, কলাম দিয়ে দেন, ডিপ ক্লাস কল, কত এটা না, হ্যাঁ, এই জায়গায় আমি একটা টেবিল দিয়ে দিলাম, দিলাম টেবিলের ক্ষেত্রে টেবিল যেরকম লেখি সেরকমই আছে, এরকমই টেবিল বানাইছি না, তামান্নার ঘুম ধরছে, এটা না, নর্মালি টেবিল এরকম দেওয়া আছে। তা আপনারা টেবিল লেখার সময় এরকমও আসে নাই হয়তো, আর নাহলে এরকম আসতে পারে। তা আমাদের মনে করেন যে এটাতে বর্ডার দরকার, এটাতে বর্ডার দরকার, তো শুধু এখানে একটা ক্লাস নেবেন বোর্ডের ক্ষেত্রে, এই যে এখানে টেবিলে বর্ডার, এখানে লিখে দিবেন শুধুমাত্র টেবিল, যদি লেখেন শুধু নিচের দিকে বর্ডার আসবে, এরকম আসছে না। এখন আপনার যদি দরকার হয় যে না আমার চতুর্দিকে বর্ডার দরকার, চতুর্দিকে বর্ডার দরকার, তখন লিখতে হবে স্পেস দিয়ে টেবিল বিওআরডিই বর্ডার, ঠিক আছে, চতুর্দিকে বর্ডার দেবে, আসছে না, ঠিক আছে, না আসে নেই। টেবিলের ক্ষেত্রে এখানে অনেকগুলো দেওয়া আছে, যদি আপনার নর্মাল দরকার হয় তাহলে শুধু টেবিল, আর যদি বলেন যে না আমার হলো যে চতুর্দিকে দরকার হয়, শুধুমাত্র টেবিল বর্ডার এটা দেওয়া লাগবে, আর যদি বলেন তাহলে এরকম আসবে, আর যদি বলেন যে না একটা পর পর হলো যে আলাদা আলাদা কালার আসবে, এরকম দেখেন, এটা এক কালার, এটা আর এক কালার, এটা আর এক কালার, এরকম না, একটা পর পর সেপারেট কালার থাকবে, তাহলে এইটাতে টেবিল স্ট্রাইপ একসাথে আপনি লিখতে পারবেন। এখানে স্পেস দেন টেবিল স্ট্রাইপ দিলেন, আসছে, হ্যাঁ। তারপরে যান আরো নিচের দিকে, আর কি দেওয়া আছে, এটা ইউজ করলাম, করছি না, করছি, নিচে আরো যান, টেবিল কি হবার, মানে এখানে মাউস নিয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে না। আপনি যদি এই যে টেবিল হবার এটা দেন, হ্যাঁ, তারপরে এটা কি টেবিল কালো হবে, তারপরে কি টেবিল, বুঝা গেছে, একই ইউজ করতে পারেন সবে, মানে তেমন কোনো কিছু নাই, ওই টেবিল দিলে টেবিল আসবে, বর্ডার দিলে বর্ডার আসবে, শুধু ওই দুইটাই বেশি ইউজ হয়, টেবিল বর্ডার আর টেবিল, এই দুটাই।
তারপরে আসে যে ইমেজের ক্ষেত্রে, মানে এগুলো জাস্ট কপি করে বসাই দাও, সিএসএস গুলো মনে দুই একদিন কাজ করলেই মনে থাকবে, বুঝা গেছে? হ্যাঁ কল করলেই হয়ে যায়, মডিফাই। আবার যদি কোনো রোতে যদি কাজ কালার করতে চান, যেমন এই যে টেবিল প্রাইমারি, টেবিল সাকসেস, টেবিল ডানজার, টেবিল ইনফো, আগে টেক্সট বিজি করছি না, এখানেও সেই জিনিসগুলো আছে, একই জিনিস। এখন আপনি চাচ্ছেন যে মডিফাই করবেন, এদেরটা কাজ করবেন না, ঠিক আছে? আপনি এই যে এখানে একটা ক্লাস নেবেন, মাই টেবিল, মাই টেবিল, এইটা এই মাই টেবিলে আপনার যে সিএসএসটা আছে না, অ্যাসেট সিএসএস, এটার নাম কি স্টাইল ডট সিএসএস, মাই টেবিল, এর মধ্যে যতগুলো টিডি আছে এর ফন্ট সাইজ আমি দিয়ে দেব, ফন্ট সাইজ কত, 20 পিক্সেল, হ্যাঁ অটোমেটিক 16 পিক্সেল আছে, আমি বাড়ায় দিলাম, বাড়ায় নেই, এরকম করে বাড়ায় দিতে হবে, এটাই হলো যে কাস্টমাইজেশন, ঠিক আছে? ওখানে আপনারা একটা সিএসএস নেবেন, ক্লাস নেবেন, নিয়ে কাজ করবেন। হ্যাঁ ওই ওগুলাই আছে এখানে, টেবিল রেসপন্সিভ, এসএম, এলজি, তারপরে আছে ইমেজ। ইমেজের ক্ষেত্রে আমরা তো নর্মালি ইমেজ দিছিলাম না, ইমেজটা কি হয় গ্রিডের বাইরে চলে যায়, তার জন্য আমরা কি দিছিলাম, উইথ 100% লিখে দিছিলাম মনে হয়, মনে আছে কি? হ্যাঁ, তো এখানে বিভিন্ন ধরনের ইমেজের দরকার হবে, যেমন এই যে এটা রাউন্ড কর্নার আছে, এই যদি ইমেজের ক্ষেত্রে রাউন্ড কর্নার দরকার হয়, ইমেজ ট্যাগের ক্ষেত্রে একটা ক্লাস নেবেন, নিয়ে এই যে রাউন্ড, হ্যাঁ যদি এটা কি সার্কেল না, তাহলে লিখে দিতে হবে সার্কেল, ইমেজ রাউন্ড সার্কেল। যদি আপনার দরকার হয় থাম্বো নেইল, এই যে চতুর্দিকে একটু ফাঁকা জায়গা আছে, আছে না ইমেজের, যদি এই ধরনের ইমেজ দরকার হয় তাহলে ইমেজের ক্ষেত্রে লিখতে হবে ইমেজ থাম্বো নেইল, আর যদি রাউন্ড দরকার রাউন্ড সার্কেল, আর যদি শুধু রাউন্ড দরকার হয় রাউন্ড, বুঝে গেছে? ক্লাসগুলো শুধু লিখে দাও, আর যদি দরকার হয় ফুল উইড দরকার, কি দরকার ফুল উইড দরকার, এবং ফ্লোট লেফট ফ্লোট রাইট করছি না, ইমেজ যদি লেফট রাইটে দরকার শুধু যে ফ্লোট রাইট, এটা ক্লাস ফ্লোট লেফট ফ্লোট রাইট ফ্লোট লেফট এরকম যাবে, আর যদি ফুল উইড যায় ফুল উইডেরটাও আছে, এটা বুক টাইপের ম্যাক্স অটো মার্জিন অটো যাবে, এই যে ইমেজ ফুল উইড, ইমেজ ফুল উইড, এটা হলো যে একদম ফুল হয়ে যাবে, আপনার কন্টেইনার যত বড় তত বড় ইমেজটা আসবে, এইগুলা হ্যাঁ ফুল উইড যে কোনো জায়গায় দিতে পারেন, যে কোনো জায়গায় দিতে পারেন, এগুলো আর কি বাসায় দেখবেন, আমি আর না দেখাই, নেক্সট ক্লাসে আর কি বাকিগুলো দেখবো। আপনারা এখান থেকে ডিজাইন যেটা আছে যেটা দিছি, এই যে এই ডিজাইনটা, এইটা করবেন সিএসএস এ, আর বুটের স্ট্রাপটা দেখবেন, বুটের স্ট্রাপটা কি করবেন, বুঝেন নাই, বুটের স্ট্রাপটা দেখবেন, আগামী ক্লাসে আমি এইটা বুটের স্ট্রাপ দিয়ে করাবো, প্লাস আপনারা এইচটিএমএল দিয়ে করে নিয়ে আসবেন। কোনটা নাই, এই আমি তো গ্রুপে দিছি, আর গত ক্লাসে তো আমি দিছি,